বিএনপির নেতারা নিজেদের মনে শান্তির জন্য আবোল তাবোল কথা বলেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ভয়ের কোনো কারণ না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সেতু ভবনের সভাকক্ষে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ভয়ে আছেন। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ইলেকশন করতে দেবে না বলেছিল, তারপরও নির্বাচন হয়েছে। তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্ত হত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নিসন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কিভাবে তারা মাসন্তানকে পুড়িয়ে মারল, বাসে হেল্পারদের মারল, পুলিশ পিটিয়ে মারল, এমন অপকর্ম যারা করে তারাকে কি বলল সেটা আমরা কিছু মনে করি না। কাদের বলেন, তারা বলেছিল ইলেকশন করতে দেবে না, আমরা স্বাচ্ছন্দ্যে ইলেকশন করেছি। কিছু ঘটনা সহিংসতা হয়েছে, কিন্তু বিএনপি যেটা ভেবেছিল সেরকম কিছু আসলে হয়নি। নির্বাচনে ভোটের হার 41.80, অথচ তাদের দাবি জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে, কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি, কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল তাবোল কথা বলছে। তিনি আরও বলেন, সংবিধানে কোথায় আছে যে এ সরকার অবৈধভাবে ক্ষমতা এসেছে, নির্বাচন আগামও করা যায়। আমাদের সময় ছিল 29 জানুয়ারি পর্যন্ত, আমরা 7 জানুয়ারি ভোট করেছি, ইলেকশন করে কি আমরা বসে থাকবো শপথ নেওয়ার জন্য? চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।